গণমাধ্যমে কর্মরত এক ঝাঁক তরুণ এবং মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের নিয়ে সিপিআর মোবাইল সার্ভিসিং এর পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি এম আর মিলনের প্রতিবেদনে। শুক্রবার সন্ধ্যা 7টায় চট্টগ্রাম নগরীর খুলশী স্বস্তি ট্রার্ফে সিআরএ সংগঠনের সভাপতি টিম পদ্মা বনাম সাধারণ সম্পাদক টিম যমুনার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলোয়াড় টিম পদ্মাকে 1-0 গোলে পরাজিত করে টিম যমুনা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় একমাত্র জয়সূচক গোলটি করেন রাজধানী টিভির নিজস্ব প্রতিনিধি এবং সিআরএ সহ প্রচার সম্পাদক এম আর মিলন। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সংগঠনের সহ প্রচার সম্পাদক মিলন। সেরা গোলরক্ষক হয়েছেন আজাদ। সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন সিপিআর গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রাসেল।